গতকালের অর্থাৎ ডে থ্রিতে প্রধানের বক্স অফিস কালেকশন কীরকম হয়েছে বন্ধুরা আজকে একদম পাই টু পাই হিসেব দেবো তোমাদেরকে এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশন কীরকম হয়েছে আর এই ভিডিওটা আনতেই দেরি হলো তার কারণ আমি এইগুলো করছিলাম আমি একদম হিসেব করে বের করবার চেষ্টা করেছি যে গতকাল প্রধানের বক্স অফিস কালেকশন এক্স্যাক্টলি কেমন হয়েছে দেখো আমরা অনেক সময় প্রেডিকশন করে অনেক অ্যামাউন্ট বলে থাকি কিন্তু আমি চেষ্টা করেছি গতকালের কালেকশানটা একদম প্রায় ধারে কাছে তোমাদেরকে জানানোর জন্যে তো এখন এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং এবং ভিডিও শুরু করার আগেই হ্যাপি বার্থডে টু ইউ দেবদা খুব ভালো থাকো আজকের দিনটা ভীষণ আনন্দে কাটাও এখন আমরা এই ভিডিওতে জাস্ট আলোচনা করছি গতকাল যেটা প্রোডাকশন হাউসের তরফ থেকে হাউসফুল লিস্ট আমাদের কাছে এসছিলো হাউসফুল সানডে বলে সেই জায়গাটার আগে আমরা বিষয়পত্রগুলো ফিক্সড করে নিই মানে কীরকম কি বিজনেস শুধুমাত্র সেগুলো থেকে হয়েছে তারপরে আমরা যেগুলো ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অকুপেন্সি গেছে সেগুলো নিয়েও কথা বলছি প্রথমেই আমাদের আগে জানতে হবে মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটা গতকালের ডেটে কীরকম কালেকশন করতে পেরেছে একদম পরিষ্কার হিসেব তোমাদেরকে বলছি আমার হিসেব করে যা মানে বেরিয়েছে আর কি শুধুমাত্র আইনক্স থেকে শুধুমাত্র আইনক্স থেকে এই ছবিটা গতকালের ডেটে শুধু হাউসফুল লিস্টের নমুনা ধরে বলছি কিন্তু এটা মানে আমি কিন্তু বাকিগুলোর শোগুলোর কথা বলছি না এখানে যে কটা প্রোডাকশান হাউসের তরফ থেকে পোস্ট করা হয়েছে আমি শুধু সে কটার হিসেবে বলছি এখানে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার টিকিট শুধুমাত্র আইনক্স থেকে বিক্রি হয়েছে আচ্ছা এরপরে যদি আমরা আসি তো পিভিআর পিভিআর থেকে বিক্রি হয়েছে এক লক্ষ টাকার টিকিট আর সিনেপলিস থেকে বিক্রি হয়েছে মোটামুটি এক লক্ষ কুড়ি হাজার হাজার টাকার টিকিট এটা যদি আমরা যোগ করি তো এটা দাঁড়াচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকার টিকিট তো আমরা পাঁচ হাজার টাকা এদিক ওদিক ধরলাম ধরে এটাকে আমরা পাঁচ লক্ষ টাকা ধরলাম তার মানে গতকালের ডেটে শুধুমাত্র হাউসফুল শোজ থেকে মাল্টিপ্লেক্স চেনে প্রধান বিজনেস করেছে অ্যারাউন্ড পাঁচ লক্ষ টাকার ওকে এইবারে আমরা এক এক করে আসব নন্দন নন্দনে আমরা দেখতে পেলাম যেটা সেটা আমরা তিনটে রেটের টিকিট আছে ঠিক আছে তিরিশ পঞ্চাশ আর সত্তর তো সেখান থেকে হিসেব করে আমরা যেটা নন্দন থেকে কালেকশন পেলাম একটা শো একটাই শো চলছে নন্দনে ছিয়াত্তর হাজার সাতশো কুড়ি টাকার টিকিট বিক্রি হয়েছে নন্দনে সরি রাধা স্টুডিওর কথা যদি বলি রাধা স্টুডিওটা নন্দনের থেকে অনেকই ছোট্ট হল একদম ছোট্ট একটা হল সেখান থেকে চার হাজার তিনশো টাকার টিকিট বিক্রি হয়েছে নন্দনে এবং রাধা স্টুডিও তোমাদের বলে দিলাম এবারে যদি আমরা এস এর কথায় চলে আসি এস এর আমরা যে কটা শো গতকাল হাউসফুল দেখতে পেলাম লিস্টের মধ্যে সেখানে আছে টোটাল সাতটা শো এবারে আমি গড়ের টিকিট প্রাইস ধরেছি একশো কুড়ি টাকা গড়ে ধরেছি এবং সিট ক্যাপাসিটিও ধরেছি একশো কুড়ি করে যদি তাই হয় সেই অ্যামাউন্টটা ইন্টু সেভেন যদি আমরা করি তাহলে দাঁড়াচ্ছে এক লক্ষ আট হাজার টাকার টিকিট শুধুমাত্র এস থেকে কিন্তু বিক্রি হয়েছে আমরা এটা জানতে পারছি এরপরে আমরা চলে আসি অশোকা বেহালা অশোকা বেহালা থেকে গতকাল ষোলো হাজার দুশো টাকার টিকিট বিক্রি হয়েছে অতীন্দ্র ব্যারাকপুর থেকে বিক্রি হয়েছে ছাব্বিশ হাজার সাতশো টাকার টিকিট এবং এছাড়াও প্রাচী বলি আমরা অ্যাক্সিস মল যদি আমরা ওভাবে বলি তাহলে আমরা একশোটা সিট ধরেছি গড়ে টিকিট প্রাইস ধরেছি অ্যাক্সিস মলের ক্ষেত্রে আড়াইশো টাকা সেক্ষেত্রে পঁচিশ হাজার টাকা আচ্ছা প্রাচীর আমি ধরেছি যে একশো কুড়িটা সিট টিকিট প্রাইসও অ্যাভারেজলি একশো কুড়ি টাকা যদি তাই হয় তাহলে আমরা বুঝতেই পারলাম আমরা এসবিএফের ক্ষেত্রে সেই সেই সেম অ্যামাউন্টটা কিন্তু বললাম এছাড়াও মিনার সিনেমা কলকাতা থেকে শুরু করে আরও যতগুলো হাউসফুল লিস্ট আমরা পেয়েছি আচ্ছা একটা জিনিস তোমাদের বলে রাখি গতকাল কিন্তু স্টার থিয়েটারও হাউসফুল গিয়েছিল কিন্তু লিস্টের মধ্যে আমি নামটা দেখতে পেলাম না কোনো না কোনোভাবে হয়তো মিস হয়ে গেছে বাট স্টার থিয়েটারও কিন্তু গতকাল সোল্ড আউট গিয়েছিল প্রধানের ক্ষেত্রে তো সব মিলিয়ে শুধুমাত্র হাউসফুল লিস্ট থেকে এই ছবিটা গতকাল গতকালের ডেটে কিন্তু অলমোস্ট দশ লক্ষ টাকার একটা কালেকশন করেছে শুধু হাউসফুল থেকে এইবারে যদি আমরা বাকি শোগুলো ধরি প্রত্যেকটা শোয়ের অকুপেন্সি ফিফটি পারসেন্ট চোখ বন্ধ করেছিল ফিফটি সিক্সটি সেভেন্টি এরকম অকুপেন্সিও ছিল তো সেগুলো থেকে আর মোটামুটি সমস্ত বেঙ্গলের সব 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 শো ধরে মোটামুটি বারো থেকে তেরো লক্ষ টাকা ইজ ইকুয়াল টু গতকালের ডেটে প্রধানের বক্স অফিস কালেকশন হয়েছে তেইশ থেকে পঁচিশ লাখ টাকা এটা আমার হিসেব তাই বলছে তেইশ থেকে পঁচিশ লাখ টাকা কিন্তু গতকাল প্রধানের বক্স অফিস কালেকশন হয়েছে এবার এর থেকে হয়তো দু লাখ এদিক ওদিক হতে পারে কেননা সবটাই আমি খাতা পেন নিয়ে হিসেব করেছি এক্স্যাক্ট অ্যামাউন্টটা প্রডিউসার ফিগার কোনটা সেটা আমাদের পক্ষে অ্যাকিউরেট জানা পসিবল নয় আর সেটা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা মোটামুটি প্রধানের ডেথ ফ্রিতে বক্স অফিস কালেকশন হয়েছে যেটা একটা ব্যাপক বক্স অফিস বলে আমি মনে করছি তোমাদের কি বক্তব্য এনটা বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হচ্ছে প্রধানের বক্স অফিস গতকালের ডেটে কত হয়েছে সেটাও জানিও আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এজন্য টাটা